আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের ছুলকা দিয়ে কিভাবে আমি ভাজি তৈরি করি খুবই মজার একটা খাবার আর খুবই সিম্পল একটা রান্না তো আমি ছোকলাটা একটু মোটা করে কাটি একদম লাউ সহ কাটি এতে খেতে বেশি ভালো লাগে তারপর আমি এই টাইপের একটা ম্যাশিং দিয়ে গ্রেট করে নিই তা আপনারা হাতেও করতে পারেন যারা হাতে চিকুন করে কাটতে পারেন তারা তো হাতেই মাস্টার আর যেহেতু আমি হাতে পারি না চাকু দিয়েও পারি না এই জন্য আমি এই টেপের একটা হ্যান্ড মেশিন নিয়ে নিলাম এটা দিয়ে আমার জন্য খুবই সহজ হয় আর খুব দ্রুত আমি গ্রেট করে ফেলতে পারি তো দেখলেন তো একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এরকম চিকুন চিকুন করে নিলে খেতে বেশি ভালো লাগে এবার চলুন মন রান্নায় চলে যায় এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজটা ভেজে লাল করতে যাব না সাদা থাকতেই আমি এই যে লাউের ছোকলা যেটা আমি একদম কুচু কুচু করে নিয়েছি সেটা দিয়ে দেবো তা আমি এখানে প্রায় দেড় কাপ দিয়েছি মানে ছোকলা কুচিটা আর লবণ দিয়ে দিচ্ছি আধা কম লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন এবার আমি একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে নেব এই তো লবণের সাথে ছকলাটাও মিক্সড হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে আপনি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলেই এটা সিদ্ধ হয়ে যায় মাঝখানে একবার দুইবার আপনি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন না নাহলে দেখা যাবে এক সাইড দিয়ে লেগে গিয়েছে তো এই ফাঁকে আমি একটা আলু নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুটা ইগনোর করে শুধু ছোকলা দিয়েও ভাজি খেতে পারেন কিন্তু আলু দিলেও বেশ ভালো লাগে তা আমি আলুটাও এই যে লাউয়ের ছোকলার মতো গ্রেট করে নিচ্ছি একদম চিকুন চিকুন করে চাইলে এটাও হাতে করতে পারেন এটা অপশনাল সো আমি আবার একটু খুলে একটু উল্টিয়ে দিব দেখতে পারলেন তো আস্তে আস্তে লাউয়ের ছোকরাটা যেমন সিদ্ধ হচ্ছে ঠিক তেমনি ভাজা ভাজাও হয়ে যাচ্ছে তো নেড়ে চেড়ে নিলাম আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যখন আপনার লাউর ছোলকাটা পুরোপুরি খাওয়ার যোগ্য হয়ে যাবে ঠিক তখনই আলু দেবেন কারণ আলুটা পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু এটা গ্রেট করা আলু সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো আলুটা দিয়ে দিলাম এই যে এক কাপের মতো আলু দিয়েছে আলু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আলু দিয়ে আপনি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবেন দেখবেন আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজিতে দেওয়ার জন্য আমি আমার একটি স্পেশাল মশলা তৈরি করি এটা আমি ঘরেই তৈরি করি মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়ে সো আপনারা চাইলে আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই মশলাটা আমি আধা চা চামচের মতো দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে ভাজিটা আরো বেশি মজা হয় আর বেশি সুস্বাদু হয় আর অনেক ফ্লেভার আসে দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ তারপরে আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলোও ভাজা ভাজা হয়েছে লাউ ছোকলাটাও ভাজা ভাজা হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে খেতে ভীষণ মজা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে তাই না আর আমি কিন্তু কাঁচামরিচটা পুরোপুরি সিদ্ধ করিনি আমি কাঁচামরিচটা লাস্ট স্টেপে দিয়েছিলাম তো আমার কাছে লাস্ট স্টেপে দিলে ভালো লাগে কারণ কাঁচামরিচ দিয়ে ডোলে ডোলে আমি ভাত খাবো এই যে দেখুন আমি গরম গরম ভাত দিয়ে লাউ ছোকলা ভাজি খাচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই শেয়ার করে আপনি প্রোফাইলে সেভ করে রাখতে পারেন প্রয়োজন হলে পেয়ে যাবেন এখান থেকে বিদায় ভালো থাকবেন আল্লাহ সবাইকে